তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের জনজীবন। শুধু টেক্সাসে এ পর্যন্ত 11 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। টেনেসি, কেনটাকি ও লুইজিয়ানা সহ আরও কয়েকটি স্টেটে মৃত্যুর খবর পাওয়া গেছে। জাতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের শতকরা 73% এখন তুষারপাতের কবলে। বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রবল বেগে শীতকালীন তুষারঝড় বয়ে গেছে। এতে টেক্সাস সহ কয়েকটি স্টেটে কমপক্ষে 21 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তুষারঝড় লণ্ডভণ্ড করে দিয়ে গেছে সবকিছু। কয়েক লাখ মানুষ বিদ্যুৎ সেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া বিভাগ বলছে 15 কোটিরও বেশি মানুষ আবহাওয়া সতর্কতার মধ্যে রয়েছে। এরই মধ্যে টেক্সাসে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন টেক্সাসের গভর্নর। তিনি জানান, স্টেটের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তুষারঝড়ে টেক্সাস ও হিউস্টনে অন্তত 120টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে নর্থ ক্যারোলাইনাতে এই তুষারঝড়ের জেরে 3 জন মারা গেছেন এবং 10 জন আহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন এখনও উদ্ধার কাজ চলছে। তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টেক্সাসের বাসিন্দারা। স্টেটের অন্তত 40 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অ্যারিজোনায় অন্তত 2.5 লাখ মানুষ বিদ্যুৎবিহীন জীবনযাপন করছেন। অন্যান্য স্থানে আরও 2.5 লাখ মানুষ অন্ধকারে বাস করছে। টেনেসি, কেনটাকি ও লুইজিয়ানা স্টেটে মৃত্যুর ঘটনা ঘটেছে। টেক্সাসের পরিস্থিতি সামাল দিতে এবং ফেডারেল সরকারের সাহায্য পৌঁছে দিতে প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি অবস্থা জারি করেছেন। যে সময় জরুরি অবস্থা জারি করা হয় তখন টেক্সাসের বিভিন্ন এলাকার তাপমাত্রা ছিল হিমাঙ্কের 2 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের নিচে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আবার চালু করতে ন্যাশনাল গার্ডের সদস্যরা কাজ করছেন। To make sure that the private generators of the power get back online as quickly as possible to get lights on across the entire state of Texas. Tama Chowdhury, Bangla Channel, News Desk.